এক সমাবেশে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিএর চেয়ারম্যান ও দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরানের এক বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন রাজনৈতিক সাংবাদিক ও সুশীল সমাজ। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ ও নারী বিদ্বেষী মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ইমরান খান। গত 19 মে মরিয়ম নওয়াজ সেরগোধা জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন। ওই জনসভায় দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, বৃহস্পতিবার সেরগোধায় দেওয়া মরিয়মের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন। ইমরান খান বলেন, ওই ভাষণে মরিয়ম এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই, মরিয়ম দয়া করে সতর্ক হও, তোমার স্বামী মন খারাপ করতে পারে কারণ তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ। ইমরানের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনৈতিক সাংবাদিক ও সুশীল সমাজ। একজন নারীকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যে তারা হতবাক বলেও মন্তব্য করেন। পিটিআই চেয়ারম্যানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মরিয়মের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি টুইটারে বলেন, মরিয়ম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের নিন্দনীয় ভাষা গোটা জাতির বিশেষ করে নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত। এ সময় শাহবাজ ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার অপরাধ আপনার নিচু মনের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।